किसे है किले गया आना মুখ ডাকলে কোনো লাভ নাই, ঠিক আছে? তুমি তানভীর হোসেন সবাই জানে, ওকে? তানভীর হোসেন আমার রুমমেট আছে, কত ভালো ছেলে, আমি দেখাইতেছি সবাই রে। ভাইয়া আপনি পানা একটু নামাবেন প্লিজ। আমরা আপনি একটু ভাইয়া 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 আরে বুঝলাম না, থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে ওই আল্লাহ লাগবো, বেশি লাভ লাগবো আপনার, বুঝছি। থাক, ঠিক আছে। এই যে টাকলাকে, আপনার টাকলাকে দেখতে পাচ্ছেন? এই যে এখন আমরা আমার পাশের রুমে যাচ্ছি, ঠিক আছে? দেখি কি হয় এখানে। এগুলো কি চলতেছে এখানে? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনি এটা এটা কী করতেছেন ভাইয়া? আমরা একটু টেস্ট করে দেখতে পারি এটা কী, এগুলো কী না, আমরা জানা দরকার এগুলো কী, আপনি দেন আমাকে দেন। ভাইয়া এগুলো হচ্ছে স্যালাইন, টেস্টি স্যালাইন। আমি টেস্ট করে দেখতেছি। আচ্ছা না, আপনি ধরেন। হ্যাঁ, আপনি স্যালাইনটা এখন দিবেন। এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের মোটা ভাই, আমার মোটা ভাই, আমার প্রিয় মোটা ভাই। আমি দুরন্ত বাজি, তো ঠিক আছে, আমি আপনাকে টেস্ট করব, যদি অন্য কিছু আপনার সামনে বলতেছি, ঠিক আছে? 550 টাকা রিওয়ার্ড রাখছি। ওকে ওকে ওকে, আপনি খেয়ে টেস্ট করেন। হ্যাঁ, আচ্ছা, ফ্লেভারটা কেমন লাগতেছে? তাহলে লাইন লাইন স্যালাইন আনা বাটা, এদিকে আসেন, আপনারা আসেন। আমরা এখন যাকে আপনাদের পরিচয় করে দিচ্ছি, আমাদের ফরিদ, ঠিক আছে? ছোট ভাই একটু তাকান তাকান তাকান, শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত, শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন সে এখনো পড়াশোনা করতেছে, খুব ভালো। আপনি, হ্যাঁ হ্যাঁ, যে লবণ পানির দরকার আছে। আচ্ছা, প্রথমে ভাই আপনি এবার আসেন পাশের রুমে, আমাদের পরিচয়। এখন আমরা যাচ্ছি আমাদের পরের রুমে, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি যে ভিডিও করছে তার পাশের রুম, একটু আপনারা যা যে রুমে দেখে আসলেন। হ্যাঁ, আমরা এই রুমে এখন ঢুকবো। আপনারা যাকে দেখতে পাচ্ছেন লুঙ্গি হাতে দাঁড়ায় আছে, ওর নাম রকি, ঠিক আছে? অ্যারোনটিক্যাল স্টুডেন্ট, মেগার সারাদিন লুঙ্গি পরে থাকে, কিভাবে যে এরোপ্লেন চালাবে বুঝতে পারতেছি না, উড়ে যদি যায় লুঙ্গি, কিচ্ছু তো করার নাই। এখন আমরা যাকে দেখতে পাচ্ছি রুবেল হোসেন, ঠিক আছে? উনি একজন, সরি কি বললেন আপনি? সরি নাম ভুলে গেছে, ওনার নাম হলো রুবেল আহমেদ। আচ্ছা রুবেল আহমেদ, আপনি এভাবে শুয়ে থাকার কোনো মিনিং আছে যে এভাবে আপনি লম্বা হয়ে চেয়ারে পারে কি শুয়ে আছেন? মাথা হড় হয়ে গেছে, বেশি কোন প্রশ্ন না করাই ঠিক। আচ্ছা কি কারণে জানতে পারি? কারণ এগুলাতে ম্যাথ ভাই, ম্যাথ দেখে গেলে মাথা ঘোরে, কি করতে পারি? কি ম্যাথ ভাইয়া? সাবজেক্ট আরাফাত ইসলাম লিখসন ভাই, সঠিক বলছি? ও সরি, ইয়াসির মোহাম্মদ ইয়াসির আরাফাত লিখসন, ঠিক আছে? সিভিল ডিপার্টমেন্টের, খুব ভালো, ঠিক আছে? আমার ভাগিনা, আপনারা চিনে রাখেন আমার ভাগিনা, চেহারা কিন্তু মিলে, দেখছেন চেহারা অনেক মিলে, কমন। আপনি কি পড়তেছেন? ফয়েনের গড়া, ফয়েন নেই, হাইড্রোলিক্স পড়তেছি, দেখছো তুমি? হাইড্রোলিক্স, এটা আমার পড়তে পড়তে আমার জিন্দগিটা তামা তাম হয়ে যাবো, আমি নিজ ভাই পড়তে পড়তে মাথা এত ব্যথা, কেন 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 আরাম বলে, আর তুই যাও না কেন কেন আমি করতে আসতে, আমার মনে হইতেছে তারা কি করতাম না না দৌড়া। এখানে আমরা একটা ভিডিও শুট করতেছি, আপনি মারতে পারেন না?
আমি একজন সম্মানীয় ব্যক্তি, আমি একজন জার্নালিস্ট, জার্নালিস্ট আমি এখন জার্নালিজম নিয়ে পড়তেছি, ঠিক আছে? আপনি একজন জার্নালিস্ট কে মারতে পারেন না? অনেক বড় ফোন নি তুই তো, অনেক বড় ফোন তুই, আলগা ফোন নি। এবার আমরা যার কাছে যাচ্ছি উনি রাজা বাবু নামে পরিচিত, ঠিক আছে? আপনারা খুব সাবধান, উনি কানে হেডফোন দিয়ে গান শুনছেন, পড়াশোনা করছেন, আমরা খুব সাবধানে, আপনি ওই দিক দিয়ে ঘোরান দিয়ে শুটটা করেন। হাই, ভালো আছেন ভাইয়া? আপনি কানে হেডফোন দিয়ে মানে কিভাবে পড়াশোনা, বুঝতে পারলাম না, ঠিক আছে? মানে কানে হেডফোন দিয়ে কিভাবে পড়াশোনা করে মানুষ? নিউ মডেল না, আমার জানা মতে আপনি লাগাচ্ছেন কেন বারে বারে? মানে আমার জানা মতে এভাবে পড়াশোনা হয় না, আপনি পড়তেছেন লিখতেছেন? আমি তো পড়তেছি না, আমি লিখতেছি। আপনি লেখেন না, আপনি অনেক ভালো একটা লিখছে, এগুলা গঠন প্রণালী, ওকে কেন্দ্র করে। আচ্ছা, আমরা হ্যাঁ পড়ছে, অনেক ভালো হয়েছে, ঠিক আছে? কিন্তু আপনি কানে হেডফোন কেন দিচ্ছেন? গান শুনে তো পড়াশোনা আমার ব্যাপার। ভবিষ্যৎ তোর ফুটা, তোর বাচ্চা করে ফুটা। আমরা এখন তোর ভবিষ্যতে যা ষাট পারি আমরা মাত্র আসলাম, এই যে ছোট ভাই আপনার নামটা বলেন প্লিজ। হৃদয়। নাম কো? মোহাম্মদ হৃদয় হোসেন। কোন ডিপার্টমেন্ট? সিভিলে পড়ে, ঠিক আছে? দেখছেন সিভিলে পড়ে, বাংলা বই রেখা দিছে, কোনো বই নাই টেবিলে, কোনো বই নাই, কি এসব জার্নালিস্ট লাগবে বেয়াদবি করা? ইয়ো ইয়ো ম্যান, তোমার নাম নিপু না? ইয়ো গাজি, আচ্ছা ওকা দিন না, ঠিক আছে? আমি এখানে একটা, আচ্ছা আচ্ছা ওই বুঝছি তো, আপনার অনেক সত্যি ভাই, আমাকে অনেক সত্যি না আমাকে, ঠিক আছে? আমরা এখানে বলতেছি আপনি আপনি তো সিভিল ডিপার্টমেন্টে, আপনি কি করতেছিলেন এখানে এসব করালে এইভাবে? আরে আমার সাথে বেদবি হয়ে বেড়া মোবাইলে ভিডিও চলতেছিল, আমরা যাদের বুঝতে পারতেছি, আপনি কিভাবে পড়তেছিলেন? কানে হেডফোন লাগায় ভিডিও দেখা দেখা বই উল্টানো, দেখছেন বই উল্টানো মাসে কিভাবে পড়ে? লিখতেছি। কি লিখতেছেন এগুলা? মোবাইল দিছে কি করতেছেন আপনারা ভাইয়া? মানে কি গুলা কি ওষুধ নাকি? আমি মরলে দেখছেন সামনে বই পত্র ওষুধ খাইতেছে, ঠিক আছে? মানে অনেক এটা কি মানে কি? তাই আবার হৃদয় আপনি আপনি বুঝতে পারছেন ওনার কাজ এটা?
ভালো করে হৃদয় তৈরি করেছে, এটা তুলেন ঠিক আছে, হৃদয় তৈরি করেছে তুলছেন। আচ্ছা আপনার অসুস্থতা কি জানতে পারি, আপনি কেন ওষুধগুলো খাচ্ছেন? আপনি আপনার পরিচয় না দিয়ে যাইতে পারতেছেন না, এখানে একটা ভিডিও শুরু হইতেছে ঠিক আছে, আপনি নামটা প্লিজ বলেন, নামটা বলেন, নামটা বলেন। না 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 আপনার কোনো সমস্যা নেই, দেখেন আপনার নামটা প্লিজ, নামটা বলেন ভাইয়া, প্লিজ নামটা বলেন। আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছে নাদিম আহমেদ, উনি একটা শার্ট কিনে এনেছেন, প্লিজ আপনারা দেখেন এত ঠান্ডা কে, কুল শার্ট, অনেক ঠান্ডা, হ্যাঁ আপনি একটু দূরে দাঁড়ান ঠিক আছে, দেখেন আপনারা দেখেন অনেক ফাইন লাগছে ওনাকে ঠিক আছে, কত সুন্দর বাটার শার্ট, আজকে আমি ফার্স্ট দেখলাম বাটা বাটা কোম্পানি শার্ট বিক্রি করে, এগুলো কি বাটা কোম্পানি শার্ট, হ্যাঁ শার্টটা হ্যাঁ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে শার্টটা, আক্রমণাত্মক ভঙ্গিমায় উনি মাত্র এগিয়ে এসেছিলেন ঠিক আছে, খারাপ পাবলিক আপনারা দেখেছেন কে কি করতেছে না করতেছে, কি বলবো মানে একটা অস্বাভাবিক পরিবেশ হয়ে গেছে, আমাদের পরিবর্তন আনা দরকার, এখন বলতে চাইতেছি আমি এটা যে আপনি দেখতে পাচ্ছেন এই রুমটা ছিল, এই রুমটা পড়াশোনা হইতো না, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অন্যান্য রুম আপনি নিজেরাই দেখছেন কি হয়েছে, আমাদের পরিবর্তন আনা দরকার, এটা পরিবর্তনের সময়, আমি পড়তেছি আমাদের আনতে হবে পরিবর্তন, মানে অন্য কিছু না আনতে পরিবর্তন, আপনি কি ওনার কাছে ক্লোজ করেন, ক্লোজ করেন আপনি কি, আমি সামানাগিনি স্টুডেন্ট এখানকার, আপনি স্টুডেন্ট, আপনি আমার ইন্টারভিউয়ার মাঝখানে এভাবে টুট টুট দেওয়ার মানে কি, টুট টুট দেওয়ার মানে আমি আপনার ক্যামেরাম্যান তানভীরের সাথে আমি দুরন্ত রাখেন 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 ইউটিউবে সাবস্ক্রাইব করুন, আপলোড কত কষ্ট হয়েছে জানেন, ক্যামেরা আমি লাগিয়ে দিব।